বিশ্বব্যাপী তাণ্ডব সৃষ্টিকারী করোনা ভাইরাস প্রতিরোধে আরোপিত নানা বিধিনিষেধের মধ্যেই বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভাষণে পোপ ফ্রান্সিস বিশ্ববাসীকে নিজেদের দায়িত্ব মনে করে গরিবদের সাহায্য করার আহ্বান জানিয়েছেন। বড়দিনের বার্তায় পোপ বলেন, ঈশ্বরের পুত্র নিজেও দরিদ্র এবং সমাজচ্যুত মানুষের মধ্যে জন্ম নিয়েছেন। তার মধ্য দিয়ে তিনি বলতে চেয়েছেন, সমাজচ্যুতরাও ঈশ্বরের সন্তান। লাতিন আমেরিকার দেশ থেকে নির্বাচিত প্রথম পোপ ফ্রান্সিস সবসময় দরিদ্র ও শরণার্থীদের পক্ষে কথা বলে এসেছেন। এবারের বার্তায় পোপ আরও বলেন, অনেকে সম্পদ আহরণ আর ভোগবাদী বস্তুর আধিক্যের মধ্যে জীবনের মানে খুঁজে পেয়েছেন।